ভালো করে দেখে বলো না, আমার শরীরে কোন অংশটা সবচেয়ে সুন্দর? হ্যাঁ, সেটা হলো এমন একটা জিনিস যেটা দেখতে হচ্ছে নারকেলের মতো গোল ও সাদা, তার ভেতরে দুটো বৃত্ত আছে, বৃত্তের উপরে ছোট্ট একটা ডট। শয়তান, কি বলতে চাচ্ছো? আরে জান, সেইটা হচ্ছে তোমার চোখ। জানু, আজকে তো আমি দুবাই যাচ্ছি। তাহলে আমার জন্য স্বর্ণের অলংকার নিয়ে এসো। সোনা, আমেরিকায় যাচ্ছি আমি। তাহলে আমার জন্য মেকআপ বক্স নিয়ে এসো। প্যারিস যাচ্ছি আজকে। আমার জন্য পারফিউম নিয়ে এসো। জাহান্নামে যাচ্ছি, কিছু লাগবে তোমার আজকে? আমার জন্য চিন্তা করো না, তুমি নিজের খেয়াল রেখো। আচ্ছা বলো তো, আমার শরীরের কোন জিনিসটা তুমি সব সময় টিপতে চাও কিন্তু পারো না? বলবো না, বললে তুমি যে রাগ করবা। না না, তুমি বলো, আমি রাগ করব না। তোমার গলা। ওগো শুনছো, আমার কিছু জিনিস প্রয়োজন। কি লাগবে তোমার? ছেলে মেয়ে আর আমার জন্য পাঁচের জামা, বিছানা চাদর, কিছু নতুন চেয়ার, একটা ফ্রিজ, একটা এলইডি টিভি, ছেলের জন্য একটা মোবাইল আর মেয়ের জন্য গয়না নিয়ে এসো। সেক্ষেত্রে আমারও কিছু জিনিস প্রয়োজন। কি 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 প্রয়োজন? একটা বন্দুক, একটা মুখোশ আর শহরের একটা ব্যাংকের পুরো নকশা, যাতে তোমার জন্য অন্তত ব্যাংক ডাকাতিটা করতে পারি। তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি তোমাকে অনেক ভালোবাসি, কখনো তোমাকে ভুলতে পারবো না। তুমি আমাকে কেমন ভালোবাসো একটু খুলে বলো না প্লিজ। ওকে, যেমন ধরো আমি হলাম মোবাইল আর তুমি হচ্ছ সিম কার্ড। সিম কার্ড ছাড়া মোবাইল যেমন, তোমায় ছাড়া ঠিক আমি তেমন। ওয়াও, দারুণ রোমান্টিক। আল্লাহ বাঁচাই দিছে, বুঝতে পারিনি। আমি হচ্ছি একটা চাইনা মোবাইল, হ্যাঁ, এর ভিতরে সব সময় চারটা সিম ঢোকানো থাকে। আচ্ছা জান, বিয়ের আগে তুমি কি কারোর সঙ্গে প্রেম করেছো? হ্যাঁ করেছি তো। তাহলে ওই হতচ্ছাড়ার নাম বলো, এক্ষুনি গিয়ে আমি ওর দাঁত মুখ ভেঙে আসি। ওগো, তুমি একা কি তাদের সবার সঙ্গে পারবে? সংখ্যায় তো ওরা অনেক। আচ্ছা, আজকে বাসায় কি কি রান্না হবে? তুমি যা বলবে। আচ্ছা, তাহলে মাছ রান্না করো। গতকালই তো মাছ রান্না করলাম। তাহলে তুমি সবজি রান্না করো। বাচ্চারা সবজি একদমই পছন্দ করে না। তাহলে অন্তত কিমা রান্না করো। এটা তো আমি পছন্দ করি না। আচ্ছা, পরোটা হলে কেমন হয়? রাতের বেলায় পরোটা কে খাবে? তাহলে আজকে বাসায় রান্নাটা হবে কি? তুমি যা বলবে তাই রান্না করো।